ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তোমাদের হৃদয়ে যেন উদ্বিগ্ন না হয়, ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। তোমরা প্রার্থনায় যা কিছু চাও, বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ। তোমাদের জন্য সেরকমই হবে। মানবপুত্র এসেছেন সেবা পেতে নয়, সেবা করতে, এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজ প্রাণ দিতে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, কারুর নতুন জন্ম না হওয়া পর্যন্ত সে ঈশ্বরের রাজ্য দেখতে পারে না। আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। চাও, তোমাদের দেয়া হবে। খোঁজ করো, তোমরা পাবে। দরজায় আঘাত করো, তোমাদের জন্য খুলে দেয়া হবে। তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এইসব জিনিসও তোমাদের দেওয়া হবে। ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। আমি সেই জীবন খাদ্য, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধিত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনোদিনই পিপাসিত হবে না। আমি পৃথিবীর মানুষের আলো, যে কেউ আমার পিছন পিছন আসে সে কোনোভাবে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের আলো পাবে। আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হইও না। আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমি সেই দরজা, যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢোকে সে পরিত্রাণ পাবে। তোমরা শুনেছ, বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবেসো, এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। আমি হলাম উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য নিজের জীবন দেয়। তোমরা অপরকে বিচার করো না, নইলে তোমাদেরও বিচার করা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে তাই কেন দেখছো, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঁট আছে তা কেন ভেবে দেখছো না? সরু দরজা দিয়ে প্রবেশ করো, কারণ বিনাশে যাবার দরজা চওড়া ও পথ চওড়া, এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে। জীবনে যাবার দরজা সরু ও পথ কঠিন, এবং অল্প লোকেই তা পায়। আমি দ্রাক্ষালতা, তোমরা সব শাখা। যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি সে প্রচুর ফলে ফলবান হবে। আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমি পুনরুত্থান ও জীবন। যে কেউ আমাতে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। মানুষ যদি সমস্ত জগতে লাভ করে নিজ প্রাণ হারায়, তবে তার কি লাভ হবে? এক নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, যে তোমরা একে অন্যকে প্রেম করবে। আমি যেমন তোমাদের প্রেম করেছি, সুতরাং তোমরাও একে অন্যকে প্রেম করবে। কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়,
তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক। কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সব পাপ ক্ষমা করেন। অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা করো, অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমরা করো। তোমাদের আলো মানুষদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। যে কেউ এই জল পান করে তার আবার পিপাসা পাবে, কিন্তু আমি যে জল দেব তা যে কেউ পান করবে তার আর কখনো পিপাসা পাবে না। আমি তোমাদের বলছি, তোমরা নিজের নিজের শত্রুদেরকে ভালোবেসো, এবং যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো। আমার রাজ্য এ জগতের নয়। যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করিত। তোমাদের এইসব বললাম যেন তোমরা আমাতে শান্তিতে থাকো। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। চলে যাও, যেমন বিশ্বাস করলে তেমনি তোমার প্রতি হোক। স্বর্গে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। ভয় পেও না, আমি প্রথম ও শেষ, আমি চিরজীবন্ত। আমি মরেছিলাম, কিন্তু দেখো আমি যুগে যুগে জীবিত আছি, আর মৃত্যু ও নরকের চাবি আমার হাতে আছে। আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, সেই সর্বশক্তিমান যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন।